হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্টার জলসায় আসছে একের পর এক নতুন নতুন সিরিয়াল। এবার স্টার জলসায় এসেছে তিনকুন প্রেমের গল্প নিয়ে নতুন ধারাবাহিক। এই নতুন ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা কৌশিক রায়, ত্রিনা শাহ ও ইন্দ্রাদিস রায়। সম্প্রতি এই ধারাবাহিকের প্রমোটি দেখানো হয়েছে স্টার জলসায়। অভিনেতা কৌশিক রায় ও অভিনেত্রী ত্রিনা শাহা এবং অভিনেতা ইন্দ্রাদিস রায়ের নতুন ধারাবাহিক বালিজর। নতুন এই বালিজোর ধারাবাহিকটি কবে আসছে এবং কোন স্লটে আসছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওর মেইন টপিকে আসা যাক। স্টার জলসায় সম্প্রতি আসা এই ধারাবাহিকের নাম হচ্ছে বালিজোর। বালিজোর ধারাবাহিককে গল্পে দেখা যাচ্ছে রাজনৈতিক নেতার মেয়ে ত্রিনা অর্থাৎ জরু বাবা সৌম্যদ্র সেন নির্বাচনে জেতার পর দলের দায়িত্ব মেয়ের হাতে দেন, সঙ্গে জুরার বিয়ের কথা ঘোষণা করে দেন দলের এক ঘনিষ্ঠ কর্মী কৌশিক রায়ের সঙ্গে। আর সেই খবর শুনে শ্রুত অর্থাৎ ইন্দ্রাদিস সিদ্ধান্ত নেয় যে সে অনেক দূরে চলে যাবে। মানে তিনকুণ প্রেমের গল্প বাঙালি সিরিয়াল প্রেমীদের কাছে যা বরাবরই আকৃষ্ট করেছে, ধারাবাহিকের গল্পে অসাধারণ একটি চিত্র ফুটে উঠবে। এই প্রমোতে দেখা যাচ্ছে অভিনেতা কৌশিক রায়কে খলনায়কের, তবে বোঝা যাচ্ছে না কে হবে মেইন নায়ক। বালিজোর ধারাবাহিকটি খুবই শীঘ্রই আসবে, সম্ভবত নতুন বছরের প্রথম দিকে আসতে পারে এই ধারাবাহিকটি এবং রাত 8টা স্লটে আসতে পারে এই ধারাবাহিকটি। সো বন্ধুরা, অভিনেতা কৌশিক রায় ও অভিনেত্রী ত্রিনা শাহা এবং অভিনেতা ইন্দ্রাদিস রায়, এদের ত্রিকোণ প্রেমের গল্প বালিজোর ধারাবাহিকটি দেখার জন্য আপনি কতটা এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, সিরিয়াল নাটকের সকল আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।